হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন তো বন্ধুরা আপনাদের কাছে যদি অনেক পুরনো এক টাকার নোট থেকে থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু অনেক টাকা পেয়ে যাবেন তো সেই এক টাকার নোট আপনি অনেক পুরনো এক টাকা নোট আপনি বিক্রি করতে পারবেন এবং সেই টাকা বা নোট আপনি বিক্রি করে কিন্তু আপনি অনেক টাকা লাভ করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কোন কোন এক টাকা বা কোন কোন এক টাকার নোট আপনাদের থাকতে হবে এবং কত বছর আগেকার নোট থেকে থেকে থাকলে আপনারা টাকা পাবেন এবং বিক্রি করতে পারবেন এবং আপনারা কত টাকায় বিক্রি করতে পারবেন কোথায় বিক্রি করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা জানিয়ে দেবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো বিষয় জেনে নেবেন আর আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি বেজবেন কোনো ভিডিও আপনার মিস হবে না তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই তো এখানে বলা হয়েছে দেখুন যে ভারত সরকার ছাব্বিশ বছর আগে এক টাকার নোট মুদ্রণ বন্ধ করে দিয়েছিল তবে এখনও কিছু লোকের কাছে এক টাকার নোট রয়েছে তারা মূলত ওই নোটগুলি শখে নিজেদের সংগ্রহে রেখেছেন বর্তমানে অনলাইনে একটি বিশেষ এক টাকার নোট বিক্রি হচ্ছে অবশ্য একটি নোট বিক্রি হচ্ছে তা নয় অনেক নোটই বিক্রি হচ্ছে তবে একটি সর্বভারতীয় হিন্দি সংবাদ মাধ্যম জানাচ্ছে এর মধ্যে একটি নোট রয়েছে যা স্বাধীনতার আগের এর বিড় নেওয়া হয়েছে সাত লক্ষ টাকা অবধি এমন একটি নোট আপনার কাছে থাকলে মাত্র এক টাকার একটি নোট আপনাকে লাখপতি করতে পারে এই নোটটির বিশেষত্ব হলো একটি স্বাধীনতার পূর্বের একমাত্র নোট যাতে ততকালীন গভর্নর জে ডব্লিউ কেলির স্বাক্ষর রয়েছে এই নোটটি আশি বছরের পুরনো উনিশশো সালে নোটটি ভারতে জারি করা হয়েছিল তবে সব নোটের যে এমন বিশাল দাম তা কিন্তু নয় ইবেতে দেখা যাচ্ছে উনিশশো সালের এক টাকার নোটের দাম ৪৫ টাকার উনিশশো সালের নোটের বর্তমান দাম সাতান্ন টাকা এছাড়া বিশেষ দশ টাকাতেও মিলতে পারে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা যদি একটি বিশেষ পুরনো দশ টাকার নোট আপনার কাছ থেকে থাকে তবেই কেল্লাফতে সেখান থেকেই অর্থাৎ সেটি বিক্রি করেই টাকা পেতে পারেন আপনি এমন একটি দশ টাকার নোট আপনার কাছে থাকতে হবে যা ভারতের বাজারে বহু আগে সচল ছিল যার মধ্যে তিনটি সিংহের মুখ ছাপা রয়েছে এছাড়াও রয়েছে অশোক স্তম্ভ এই ধরনের নোট ব্রিটিশ শাসনকালে ব্যবহার করা হতো যদি আপনার কাছে এরকম নোট থাকে তবে ভাগ্য ফিরতে আপনার এই নোট বিক্রি করে আপনি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা রোজগার করতে পারেন অনলাইনে এই বিশেষ দশ টাকার নোট বিক্রি করতে পারেন আপনি বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে যারা এই পুরনো নোট কিনে নেয় ভালো দামে এর মধ্যে রয়েছে ইন্ডিয়া মাঠ সবকুলস, মরুধর আর্টসের মতো জনপ্রিয় ওয়েবসাইট এদের কাছে ওই বিশেষ নোট বিক্রি করে ভালো দাম পেতে পারেন যে কেউ তো বন্ধুরা আপনাদের কাছকের এই ভিডিওতে জানিয়ে দিলাম যে কোন কোন নোট থাকলে আপনারা টাকা পাবেন বা কোন কোন নোট আপনারা বিক্রি করতে পারবেন এই যে ইন্ডিয়া মাঠ এবং সব কুলস মরুধর এই এই ধরনের যে ওয়েবসাইট রয়েছে এগুলোতে আপনারা বিক্রি করতে পারবেন এই সব টাকা বা এই সব সালের টাকা থাকলে আপনারা কিন্তু অনেক টাকা পেয়ে যাবেন তো সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করে দিলাম তো ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেল আপনি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন কোনো ভিডিও আপনার